সালাম আলাইকুম, আমি শফিকুল ইসলাম। পোলট্রি ফার্ম কর্ম স্বাবলম্বী হন, অনেক দিন পর আপনাদের সামনে হাজির হচ্ছি ফিডিং টাইম নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা পোলট্রি ফার্মের প্যারেন্ট ব্রিডার ফার্মের ওপেন হাউজে কীভাবে ফিড দেওয়া হয়, তার সিস্টেমটা আপনাদেরকে সরাসরি দেখাবো। কীভাবে বাড়তে ফিড দেওয়া হয় এবং ফিড খাওয়ানো হয়, এটা এর আগে কোনো টিউটোরিয়ালে দেখানো হয়নি। এটাই প্রথমে আমি আপনাদেরকে আজকে ভোর 5:30টার সময় বাড়তে খাবার দিতে হয়, এটা আপনাদেরকে এখন দেখাবো। দেখেন বাঘগুলো দৌড়াদৌড়ি করছে, অনেক ক্ষুধার্ত, কারণ 24 ঘন্টার মধ্যে মাত্র 30 মিনিট খাবার দেওয়া হয়। যে খাবারটি খেয়ে বাঘ সারাদিন 24 ঘন্টার মধ্যে আর কখনো খাবার দেওয়া হয় না, মাত্র 30 মিনিট খাবার খেয়ে 24 ঘন্টা থাকতে হয় এই বাঘকে। যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন বাঘগুলো খুবই ক্ষুধার্ত এবং দৌড়াদৌড়ি করছে খাবার খাওয়ার জন্য। এই এই ফার্মের যে বাঘগুলো দেখছেন, এগুলো হাওয়ার ক্লাসিক ব্রিড, বয়স 6-6 সপ্তাহ চলছে। দেখেন বাঘগুলো খাবার খাওয়ার জন্য কত লাফালাফি করছে। দেখুন বাঘগুলো খাবার খাওয়ার জন্য কত লাফালাফি করছে। প্রত্যেকটা ফিডারে সমানভাবে খাবার দেওয়া হয়েছে, প্রত্যেকটা ফিডারে ফিডারগুলো নামিয়ে দেওয়া হচ্ছে। আপনারা চেষ্টা করবেন সমস্ত ফিডার একই সাথে নামানোর জন্য। ম্যান পাওয়ার বেশি লাগবে, যদিও ম্যান পাওয়ার বেশি থাকলে প্রত্যেকটা ফিডার একই সাথে নামালে আপনার বার্ডের ইউনিফর্মিটি অনেক ভালো থাকবে। দেখেন সুন্দরভাবে প্রত্যেকটা ফিডারে বাঘগুলো মাত্র আধা ঘন্টা বাদ খাবার খেয়ে 24 ঘন্টা ইয়ে থাকবে। নয়ন আপনারা দেখতেছেন ফিডিং টাইম কিভাবে ফিড দেওয়া হয় এবং বার্ড কিভাবে খাচ্ছে। ভোর 5টায় থেকে 5:30 পর্যন্ত আধা ঘন্টা ফিড দেওয়া হয়। দেখো সমস্ত বার্ড সুন্দরভাবে সমভাবে প্রত্যেকটা ফিডারে ভাগ হয়ে খাবার খাচ্ছে। দেখেন এই পাশে পরবর্তী গ্রেডিং এ খাবার নামিয়ে দেওয়া হচ্ছে। দেখেন কত তাড়াহুড়ো করে সবগুলো বাঘ কীভাবে খাচ্ছে, কীভাবে খাওয়ার জন্য দৌড়াদৌড়ি করছে। দেখেন বাঘগুলো খাবার দেওয়া আছে অল্প,
এই সময় বার্ডকে অতি যত্ন নিতে হয়। খাবার দেওয়ার সময় অনেক সতর্ক থাকতে হয়। ফিড দেওয়ার আগে আধা ঘন্টা আগে আপনারা ড্রিঙ্কারে বা নিপল লাইনে পানি দিয়ে দিবেন। পানি খাওয়ার পরে খাবার নামিয়ে দেবেন। নন, তোমার প্রথমে নামালে এই ইয়া ফিডারে খাবারগুলো আগে খেয়ে ফেলে, বুঝছো? বাট দৌড়াদৌড়ি করে একটি ফিডার ফেলে দিয়েছে। একটু ড্রিঙ্কে ফেলে দিয়েছে। দেখতে পাচ্ছেন ফিডিং টাইম কীভাবে ফিড দেওয়া হয়। দেখেন পরবর্তী গ্রেডিংয়ে ফিড দেওয়া হচ্ছে, বাঘগুলো কীভাবে দৌড়াদৌড়ি করছে দেখতে পাচ্ছেন। এই বাঘগুলো মূলত ব্রয়লার প্যারেন্ট। আমরা কমার্শিয়ালি যে ব্রয়লারের বাচ্চা বিক্রি করি সেই ব্রয়লারের বাপ মা। যেহেতু ব্রিড ব্রয়লার, সেহেতু এই বাঘগুলোকে ব্রয়লারের মতো খাবার খাওয়ানো যাবে না। ব্রয়লারকে আমরা লেয়ারে রূপান্তর করতে হয়, এই জন্য খাবার রেস্ট্রিক্টেড খাবার দিতে হয়। প্রতি সপ্তাহে খাবার চেঞ্জ করে দিতে হয়, প্রতি সপ্তাহে বডি ওয়েট নিয়ে প্রতি সপ্তাহে খাবার চেঞ্জ করে দিতে হয়, খাবার বাড়াতে হয়। এবং মাত্র আধা ঘন্টা খাবার খাওয়াতে হয় খুব ভোরে, তারপরে সারাদিন কোনো খাবার দেওয়া হয় না। 24 ঘন্টার মধ্যে মাত্র আধা ঘন্টা খাবার খাওয়াতে হয় এবং বাকি সময়টা তারা উপোস থাকে। রেস্ট্রিক্টেড খাবার খাওয়ানোর কারণে এই বার্ডগুলো পরবর্তীতে ডিম দেওয়ার উপযোগী হয় এবং সেই ডিম থেকে হাঁসাইতে ডিম ফুটিয়ে আমরা কমার্শিয়ালি লেয়ার হিসেবে বিক্রি করি। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ওপেন হাউস, কন্ট্রোল হাউস নয়। ওপেন হাউসের খাবারের সিস্টেম হলো ম্যানুয়ালি ফিডারে খাবার দিয়ে নামাতে হয়। কন্ট্রোল হাউসে আসলে অনেক অত্যাধুনিক অটো সিস্টেমে খাবার নামানো হয়, কিন্তু এখানে যেহেতু ওপেন হাউস এখানে কোনো সিস্টেম ওইভাবে ডেভেলপ করা নাই, সেই জন্য আমরা রাউন্ড ফিডারে ম্যানুয়ালি খাবার প্রত্যেকটা ফিডারে সমভাবে খাবার বন্টন করে ম্যানুয়ালি খাবার নামাতে হয়, যার কারণে ওপেন হাউসে ইউনিফর্মিটি একটু কম থাকে। ইউনিফর্মিটি ভালো রাখা সম্ভব হয় না। তারপর আমরা চেষ্টা করব ইউনিফর্মিটি যেন 80-এর উপরে থাকে, 80-এর উপরে। যত দ্রুত সম্ভব খাবার নামিয়ে দিয়ে খাবার সমভাবে প্রত্যেকটা ফিডারে দিয়ে এবং ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে, যাতে কোনো বার্ড বেশি এবং কোনো বার্ড কম যাতে না খায়। তাহলে বার্ড ছোটো বড় হবে, ইউনিফর্মিটি ফল্ট করবে। এটি একটি ফার্ম, ওপেন হাউস 6-7 সপ্তাহ চলছে। এই ফার্মে কোনো রোগ হয়নি, সুন্দর সিস্টেমে বার্ডগুলো খাবার খাচ্ছে। দেখেন আরেকটি কথা জানিয়ে রাখি, এই বয়সে 10টি বারের জন্য একটি ফিডার দিতে হয় এবং মোরগের মধ্যে 8টি বারের জন্য একটি ফিডার দিতে হয়। এখানে দেখেন প্রত্যেকটা ফিডারে 10টি বার হিসাবে একটা করে ফিডার দিতে হবে, এটা আপনারা মনে রাখবেন, খেয়াল রাখবেন। আজকে এই পর্যন্তই, ফিডিং টাইম এখানেই শেষ করছি। ভিডিও দেখে যদি কোনো উপকৃত হন তাহলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।